হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং আজকে খুবই অস্থির মুডে আছি, খুব চমৎকার ব্যাপার, মানে এমনিই ভালো লাগতেছে। হ্যাঁ, তবে আজকের ভিডিওটা খুবই ছোট হবে, কারণ আমি আজকের ভিডিওটা করতেছি এমন কিছু নিয়ে যেটা নিয়ে অবশ্য আমি অনেক আগেই অনেকবার কথা বলা হয়ে গেছে আমার, সেই রকম একটা জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। অনেকবার বলছি আমি এটার মানে ব্যবহার করছি আপনাদের, বাট তারপরও এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ কি আমরা ইনশাল্লাহ যেদিকে যাচ্ছি এই জন্য মানে এখন ধীরে ধীরে গ্রাফিক ডিজাইন একেবারে গভীর থেকে গভীরতর দিকে চলে যাচ্ছি, আর আপনারা ইনশাল্লাহ খুব ভালো সাপোর্ট দিতেছেন। আগের ভিডিওগুলাই কি ছিল একটু দেখে নেই, আগের দিকে ছিল টাইপ নিয়ে, মেবি হ্যাঁ টাইপ নিয়ে, এর আগের দিন কথা হয়েছিল টাইপ নিয়ে, টাইপোগ্রাফি অবশ্যই দেখে নেবেন। এইদিকে আই বাটনে একটা ই থাকবে, আই বাটনে ক্লিক করে এইদিকে মানে পেয়ে যাবেন আপনারা আগের ভিডিওর এইটা লিঙ্ক আছে ইনশাল্লাহ, বুঝতেই পারছেন আপনারা আপাতত এখন বুঝলেন সবাই। এটা ডিলিট করে দিলাম, এগুলো রাইখে লাভ নাই, ঝামেলা করতেছে আমার এই শুধু শুধু বাড়িয়ে হয়েছে ভ্যালিস্টার। আচ্ছা তোমরা যাও যাও যাও, তোমরাও যাও, তুমিও যাও যাও যাও, চলে যাও, থাকুক এই লোকটা থাকুক। আচ্ছা তো এই এখন আজকের ভিডিওতে আমরা আসলে কি শিখবো, গত পর্বে আমরা টাইপোগ্রাফি শিখছি, এর আগের পর্বে আমরা শিখছি কিভাবে কিছু ডিজাইন করা যায়। তো এখন আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইতেছে, যেমন ডিজাইন এলিমেন্ট অর্থাৎ গ্রাফিক ডিজাইন এলিমেন্ট। তো এই এলিমেন্ট জিনিসটা কি, মানে গ্রাফিক্স ডিজাইন এলিমেন্ট জিনিসটা আসলে কি? এলিমেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান, অর্থাৎ কোনো কিছু করার জন্য যে উপাদান ওইটাকে ইংলিশে বলা হয় এলিমেন্টস। তো গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্টস গুলোর মধ্যে অন্যতম একটা এলিমেন্টস হচ্ছে শেপ, আর অনেকগুলো এলিমেন্টস আছে। যখন আমরা ডিজাইনের বেসিক শিখবো তখন আমরা এই জিনিসগুলো শিখবো যে এলিমেন্টস কি জিনিস, আরো কি কি এলিমেন্টস আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই শেপ কিন্তু আমরা বহুবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করছি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ মানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে এখানে একটা এলিপস বা সার্কেল নিছি, তো এই শেপ কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো গ্রাফিক্স ডিজাইনের জন্য আমাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমাদের একটা শেপ টুল দেওয়া আছে, যেটা আমরা শেপ টুল বলতে পারি, রেক্ট্যাঙ্গেল টুল বলা ঠিক না, আমার হিসেবে শেপ টুল বলাই ভালো, কারণ এর মধ্যে মূলত কয়টা টুল, 1 2 3 4 5 6টা, হ্যাঁ 6টা টুল। আচ্ছা এই যে 6টা টুল, বাট এইখানে একটা ঝামেলা আছে, মানে 6টা টুল হইলো, এই ফ্লায়ার টুলটা আসলে মূলত কোনো শেপ না, এটা মূলত একটা ইফেক্টের মতনই বলা যেতে পারে। তো আজকের ভিডিওটা আমি চাচ্ছি ফ্লায়ার টুলটা আপাতত স্কিপ করবো, কারণ নেক্সট ভিডিওটা এর পরবর্তী ভিডিওটা আমি আসতেছি শুধুমাত্র ফ্লায়ার টুল নিয়ে, পরবর্তী ভিডিও বা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে থাকবে শুধুমাত্র ফ্লায়ার টুল নিয়ে। এর কারণ হচ্ছে ফ্লায়ার টুলটা ইন্টারেস্টিং, আপনারা সবাই মজা পাবেন, বাট অতটা কাজের না। তো কাজের না হলেও কাজের আবার কাজের না, এটা আসলে ডিসাইড করবে আপনার কাজের উপর, আপনি কী ধরনের কাজ করেন সেটার উপরে। তো যাই হোক, আপনারা আপাতত আজকের জন্য যে এটা আছে সেটা আমরা নিয়ে নিই, আমাদের এটা একটু বাইরে বের করে আনি, তো আমাদেরকে দেখি আমাদের কী কী টুলস আছে, খুব তাড়াতাড়ি শিখবো, বেশি টাইম নেওয়া যাবে না। তো প্রথমত আমরা এইসব জিনিসের সাথে পরিচিত, সেটা হলো আমাদের প্রথম যে টুলটা আসছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল, তার শর্টকাট হচ্ছে কি এম, প্রেস করলাম এম আসলো, জাস্ট এটা নিয়ে ই করে দিলেই ওকে হয়ে যাবে। তো এরপরে যে জিনিসটা আমাদের এই এখানে শেখা দরকার, এই মানে রেক্ট্যাঙ্গুলের ভিতরে যে জিনিসটা শেখা দরকার, ও আচ্ছা আমি কিন্তু আর একটা জিনিস একটু প্রথমেই ক্লিয়ার করে নিই, আমাদের শেপ সাধারণত দুই প্রকার, এই কথাগুলো আমি আবারও বলবো, ব্যাপার না, এবার আর একটু জাস্ট শোনেন। শেপ সাধারণত আমরা দুই প্রকার হয়ে থাকে, প্রথমত একটা হচ্ছে অর্গানিক শেপ, একটা জিওমেট্রিক শেপ। অর্গানিক শেপ কথাটা মানে হচ্ছে একটা যে কোনো শেপ হইতে পারে, একটা যে কোনো শেপকে আপনি অর্গানিক শেপ বলতে পারেন, এই এরকম মনে করেন একটা শেপ, এটা একটা অর্গানিক শেপ, এরকম একটা অর্গানিক শেপ। আচ্ছা যদিও এটা জিওমেট্রিক লাগতেছে, এটা মোটামুটি জিওমেট্রিকই, বাট অর্গানিক শেপ কথাটার মানে হচ্ছে এই শেপটা আসলে জ্যামিতির কোনো নিয়ম কানুন মানলো না। যেমন ধরেন আপনি এই একটা ব্রাশ টুল নিলেন, ব্রাশ টুল নিয়ে এরকম একটা শেপ তৈরি করলেন, এটার কোনো গ্রাফিক্যাল মানে জিওমেট্রিক্যাল অর্থাৎ জ্যামিতিক এটার কোনো রূপ নাই, কোনো জ্যামিতিক রূপ এইসব শেপের থাকে না। তো এখন কথা হলো যে তাহলে এই যে শেপগুলো আমরা পাচ্ছি এগুলো হচ্ছে মূলত, এগুলো কিন্তু শেপ না, যেগুলো আসলে একটা ক্ষেত্রের ভিতর আটকে গেছে ওইগুলো শেপ বলা হয়, এটা একটা ক্ষেত্র, শেপ শব্দ অর্থ ক্ষেত্র ধরতে পারেন আপনারা। তো ক্ষেত্র অবশ্যই এটা আটকা যায়, মানে আটকা পড়তে হবে, একটা আয়ত্ত নিতে হবে, আয়ত্ত নিতে হবে, ওর জায়গা নিতে হবে, ক্ষেত্রফল যেটা আমরা বলি, তো একটা ক্ষেত্র তৈরি করতে হবে। তো এখন কথা হলো এই শেপটা হচ্ছে অর্গানিক শেপ, অর্থাৎ প্রকৃতিতে এই ধরনের শেপই বেশি দেখা যায়। আবার যে জিওমেট্রিক শেপ দেখা যায় না তা না, জিওমেট্রিক শেপও আছে। জিওমেট্রিক শেপ জিনিসটা কি, যে জিনিসটা যে শেপটা আসলে আমরা একটু হিসাব নিকাশ করে বের করতে পারি, যেমন ধরেন জিওমেট্রিক শেপের মধ্যে এই শেপগুলো হচ্ছে বেসিক শেপ। তো আজকে আমরা ক্লাসটা হচ্ছে বেসিক শেপের ক্লাস। তো এখন দেখেন এই যে শেপটা রেক্ট্যাঙ্গল, আমরা চাইলে এই রেক্ট্যাঙ্গল জিনিসটাকে একটা হিসাব কিতাবের মধ্যে আনতে পারি, এর ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি, কিন্তু একটা অর্গানিক শেপের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি না, অতটা নিখুঁতভাবে করা সম্ভব না। সেখানেও করতে হলে আমাদের একটা ব্যাপার ই করতে হয়, আমরা যারা ছোটবেলায় তো মোটামুটি যারা অঙ্ক করছি বা এই কথাটা হয়তো শুনছি, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, এই বর্গ জিনিসটা এক্স্যাক্টলি কি,
এই বর্গ জিনিসটা হলো এই যে ক্ষেত্রফলটা আপনি দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রফলের মধ্যে মনে করেন আমরা এই ক্ষেত্রফলটারে প্রথমে একটা কিছু কল্পনা করে নেওয়া হয়, একটা জিওমেট্রিক শেপ কল্পনা করে নেওয়া হয়। নেওয়ার পরে এই এই যে মানে এই যে ক্ষেত্রটারে এটার মূলত অনেকগুলো ছোট 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 বর্গে ভাগ করে ফেলা হয়, এটা কাল্পনিক বর্গ। যে বর্গটা আসলে মূলত আমরা কল্পনা করে নিই এই জিনিসটা জিওমেট্রিক ভাব করার জন্য, এই এই একটা কাল্পনিক বর্গক্ষেত্রের ভিতরে আমরা এই পুরো শেপটাকে আটকাই ফেলাই, তারপরে মানে কি বলে এটাকে যে ই করি আমাদের নিই, মানে এই দেখাই আমি এখানে এই এই যে মাপটা, এই দেখেন এখন এটা হচ্ছে আমাদের শেপটা। এবং আমরা এখানে একটা খেয়াল করতেছি একটা জিনিস যে আচ্ছা আমাদের আরো কিছু শেপ এখানে লাগবে, দেখি আচ্ছা হ্যাঁ এই গেল কিছু কিছু শেপ আমরা নিলাম, দেখি দরকার আচ্ছা। তো এখন আমরা এই যে ক্ষেত্রফলটার ক্ষেত্রটা কিভাবে নির্ধারণ করি, দেখেন এখানে আমরা আসলে বর্গগুলো গুণি, কয়টা বর্গ এখানে পড়লো, ওই যে বর্গ সেন্টিমিটার বর্গ কিলোমিটার, এটার রহস্য আসলে এই বর্গের ব্যাপারটা এরকম। অর্গানিক শেপ যদি আমরা মাপজোক করতে চাই তখন আমাদের একটা মানে জিওমেট্রিক্যাল শেপের মানে জ্যামিতিক শেপের, জিওমেট্রিক্যাল শব্দ অর্থ হচ্ছে জ্যামিতিক, অর্গানিক কথাটা মানে হচ্ছে প্রাকৃতিক, ধরতে পারেন প্রাকৃতিক আর একটা জ্যামিতিক। তো এই যে শেপগুলো মূলত আমাদের এই বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটার বা গ্রিড এইসব জিনিস সকল ধারণাগুলো আমরা ইনশাল্লাহ সামনে পাবো বেসিক শেখার সময়, বাট এখন আমরা জাস্ট শিখে নিচ্ছি যে শেপ সাধারণত দুই প্রকার, অর্গানিক জিওমেট্রিক। তো আচ্ছা আর একটা ব্যাপার, আপনারা যদি কিছু নতুন শিখে থাকেন আমার এই ভিডিও থেকে বা যে কোনো ভিডিও থেকে অবশ্যই এটা কমেন্টসে জানাবেন আমার যে কোন জিনিসটা নতুন শিখলেন। আমি আসলে কমেন্টস আপনাদের জন্য এত চাচ্ছি এই কারণে যে আমার ভাই বুঝতে সুবিধা হয় আপনারা কোন জিনিসটা আপনাদের দরকার, কারণ এরকম ভিডিও অনেক আছে ইউটিউবে, বাট আমার মনে হয় যে আমি একটু অর্গানাইজড হইতে দেওয়ার চেষ্টা করতেছি, যে জিনিসটা যখন জানা দরকার তখন সেটা জানানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি কমেন্টস করেন আপনাদের কোন জিনিসটা লাগবে তাহলে আমার মানে একটু বুঝতে সুবিধা হয় যে আমার কোন ধরনের কী করা উচিত আর কি করা উচিত না। তো প্লিজ আমার একটু গাইড করেন, মানে ছোট মানুষ একটু গাইড তো করতেই পারেন, অ্যাডভাইস আপনাদের অ্যাডভাইস খুবই দরকার আমার। প্লিজ এখনই কমেন্ট ডাউন করেন যে আপনি কিছু নতুন যদি শিখে থাকেন, পুরো কম ভিডিও দেখার পরে কমেন্টস করবেন যে কী নতুন শিখলেন। আচ্ছা তো আমাদের যে কথাটা বলতেছিলাম সেটা হলো আমাদের বেসিক শেপের মধ্যে প্রথম যে হ্যাঁ শেপ দুই প্রকার, অর্গানিক এবং জিওমেট্রিক। তো বেসিক শেপ বলতে আমি কি বোঝাচ্ছি, জিওমেট্রিক শেপের মধ্যেও এই শেপটা মনে করেন আমি যে প্রথম নিলাম এটা একটা জিওমেট্রিক শেপ, এটাও একটা জিওমেট্রিক শেপ হইতে পারে, এই এটা একটা পঞ্চভুজ হয়েছে এবং এটা জিওমেট্রিক হতে পারে। কিভাবে এই জিনিসটার আবার এইখান থেকে মনে করেন এই যে দিক থেকে এই সরি চিপ চাপে ধরে ই করা যাবে, এই এই মনে করেন আমি এখানে ওরে ওরে যদি এরকম একটা ই করি তখন ওটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল, তখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজের দুইটা ক্ষেত্রের যে সূত্র এই সূত্র দিয়ে কিন্তু আমরা চাইলেই এর ই করে ফেলতে পারি, এর ক্ষেত্রফল বের করতে পারি, অত ঝামেলা আমাদের করা লাগে না। এই শেপটা মূলত অর্গানিক শেপ না, এটা হচ্ছে কি একটা জ্যামিট্রিক মানে জিওমেট্রিক শেপ বা জ্যামিতিক শেপ। যেমন আমাদের বাংলাদেশের মানচিত্র কি শেপ, অবশ্যই আপনারা এটা জানাইবেন আমার কমেন্টস করেন বাংলাদেশের মানচিত্র কি ধরনের শেপ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইলো। হ্যাঁ তো আমাদের জিওমেট্রিক শেপ এবং অর্গানিক শেপের মধ্যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে কোনটা জিওমেট্রিক শেপ কোনটা অর্গানিক শেপ। তো এরপরে যে জিনিসটা আমাদের আসতেছে, তো ঠিক আছে এখন যে আমাদের এইখানে যে কটা শেপ আমরা পাচ্ছি আপাতত ফ্লায়ার কথা ভুলে যাই, ফ্লায়ার জিনিসটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্যাপারে বোঝাবো ফ্লায়ার কি জিনিস, ফ্লায়ার বা যাই হোক উচ্চারণ ভুল হইতে পারে আমার ইংলিশ ম্যান নামই। তো এরপরে আমাদের যে জিনিসটা আসতেছে এর হচ্ছে বেসিক শেপ কি জিনিস, বেসিক শেপ জিনিসটা হচ্ছে আমাদের কিছু শেপের প্রিসেট দেওয়া আছে, আমাদের সাধারণত কিছু শেপের এখানে প্রিসেট দেওয়া আছে, প্রিসেট থেকে আপনি চাইলে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। কিভাবে আমাদের কাছে এখানে একটা মানে রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে যেটা শর্টকাট কি হচ্ছে এম, আপনি চাইলে এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটাকে মানে যে কোনো শেপে নিতে পারেন, এই গেল রেক্ট্যাঙ্গেলের ব্যাপার। তো এখন আমরা চাইলে একটা বর্গ নিতে চাই, তো বর্গ নেওয়ার জন্য প্রথমত যদি আপনার স্মার্ট গাইড অন থাকে এখান থেকে মানে ভিউতে যাবেন, এখানে স্মার্ট গাইড আছে, স্মার্ট গাইডস যদি অন থাকে অথবা কন্ট্রোল ইউ প্রেস করার সাথে সাথে আপনি স্মার্ট গাইড পেয়ে যাবেন, তাহলে এই গোলাপি গোলাপিরে আপনি দেখতে পাবেন আপনার কাজে, তখন আপনার এমনিতেই হেল্প হয়ে যাবে আপনার কিছু ধরতে হবে না। এই এই চাইলে আপনি একটা পারফেক্ট বর্গ আঁকতে পারেন স্মার্ট শেপের সাহায্যে, যদি স্মার্ট শেপের সাহায্য চান না আপনি চাচ্ছেন যে না অত ঝামেলা করার টাইম নেই আমি জাস্ট টানের সাথে সাথে যেন বর্গ হয়ে যায় সিম্পল, আমরা সবাই জানি কি করতে হবে শিপ চাপতে হবে, বেশ ওকে এখন চাচ্ছি যে না আমাদের এই শিপ চাপলে তো একটা কর্নার থেকে আসতেছে আমরা কি করব এইখান থেকে আমাদের বর্গটা শুরু হোক, এই যে আমাদের এই সেন্টার মনে করেন এখান দিয়ে মনে করেন ধরলাম সেন্টার শিফট অল্টার জাস্ট দুই দিক থেকে এটার সেন্টার ধরে বর্গ, আমরা অনেক আগে আর একবার অনেকবার দেখছি তো এটা নিয়ে বেশি কপচাইতে চাইতেছি না, গেল এটা। তো এরপর আমার কাছে মনে হইতেছে যে ইলাস্ট্রেটরে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে টুলটা দেওয়া এটা ইম্পর্টেন্সই নাই আমার কাছে নাই, কেন আমি এটা বলতেছি, যেমন এটা শেপ ছিল আমাদের এইরকম একটা শেপ আমরা নিলাম একেবারে সেম টু সেম যেটা একটু রাউন্ডেস্ট মানে রাউন্ডিশ হয়ে যাবে, তো আমার চাই আমার কাছে মনে হয় যে চাইতে এইটার কন্ট্রোল বেশি ভালো, যেমন আমরা যদি এইটারে এইখান দিয়ে ধরে আমাদের ম্যানুয়ালি করতে চাই ম্যানুয়ালি করতে পারবো একেবারে ওই সেম টু সেম করা যাবে কোনো ব্যাপার না, আবার ম্যানুয়ালি করতে চাই না আমরা এর মাধ্যমে করতে চাই
তখন আমরা জাস্ট সিম্পলি এ প্রেস করার মাধ্যমে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হলো, কর্নার গুলারে আমরা এখান থেকে কর্নার রেডিয়াস আস্তে 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 কমায় বাড়াইয়া নিজেদের মতো করে নিতে পারি। সো রাউন্ডেড রেক্টাঙ্গল একই জিনিস বাট আরেকবার দেওয়া, ওটা পুরান জিনিস ছিল যখন এই এই সিস্টেমটা ছিল না, এই যে এই যে অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে যে কর্নার পয়েন্টটা যোগ করা, এই কর্নার পয়েন্টের সিস্টেমটা যখন ছিল না, এখনো ফটোশপের কিছু কিছু ক্ষেত্রে বোধহয় পাইনি, আমি ফটোশপের পুরান ভার্সন চালাই ওখানে নাই। তো ওখানে রাউন্ডেড রেক্টাঙ্গল জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বাট এখানে অতটা ইম্পর্টেন্সই নাই। তো এরপরে যে জিনিসটা আমাদের আসতেছে সেটা হলো, সরি আমি এটারে কেন ডিলিট করলাম, এটারে আমরা এজি একটা রেক্টাঙ্গল বানাই, আমরা দেখি কোন কে কে কোথায় আসতেছে। আচ্ছা আরেকটা ব্যাপার, যখন স্ট্রোক সিলেক্টেড থাকবে অবশ্যই স্ট্রোক ধরেই আপনাদের সরাইতে হবে, গেল। তো এরপর আরেকটা জিনিস আসতেছে আমাদের এলিপস, এলিপসের জন্য শর্টকাট কি হচ্ছে এল, দেখি আমরা একটু রাইখে দেখি, এলিপস এল। তো এল প্রেস করার সাথে সাথে আমাদের এলিপস আসলো, সিম্পল, যেরকম রেক্টাঙ্গলের ক্ষেত্রে আমরা দেখছিলাম, রেক্টাঙ্গলের যদি এলিপসি আমরা দিই তো এলিপসি হবে, মানে উপবৃত্তই হইতে থাকবে, সে আর কোনো সময় সার্কেল হবে না। তো এই এলিপস সে এলিপসি হইল। তো আমরা যদি চাই যে না আমাদের এলিপস না, আমাদের একটা সার্কেল চাই, তো সেই সার্কেল আনতে হলে কী করতে হবে, বেসিক শেপের ব্যাপারে আমি আরও অনেকবার কথা বলছি বারবার, তো এটা নিয়ে বেশি কপ চাবো না, শুধুমাত্র আপনাদের একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, ধারণাটা দিয়ে যাচ্ছি। আর ওইটা মনে রাখবেন, অর্গ্যানিক এবং জিওমেট্রিক এই দুইটা শেপ কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আবার এল এল প্রেস করলাম আমরা, এল প্রেস করার সাথে সাথে শিফট চাপে যদি ধরি তো একটা কর্নার রেডি থাকবে, যদি শিফট অল্টার দুইটা চাপি তো সেন্টারটা ই থাকবে, কি বলো এটাতে স্টিক টু বা মানে সেন্টার নড়বে না, এক জায়গায় থাকবে। আচ্ছা এই গেল আমাদের এলিপস, এলিপসের পর আসতেছে আমাদের একটা মানে বহুভুজ বানানোর জন্য যে জিনিসটা, যে রেক্টাঙ্গল টুল যেটা আমরা বলি পলিগন টুল। পলিগন টুল ব্যাপারটা হচ্ছে পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, আমরা সায়েন্স যারা পড়ছি পলি শব্দের কথাটার সাথে অনেক বেশি পরিচিত, অবশ্য যাদের নাম পলি তারা আবার মনে করি না তাদের বলতেছি, আচ্ছা সরি একটু মজা করলাম, যে হ্যাঁ পলি শব্দটার সাথে মানে আমরা মোটামুটি পরিচিত, পলি শব্দটা মেবি এটা রোমান অল্ট, তো এর মানে হচ্ছে বেশি বা বহুত, অনেক বোঝায়, পলি দিয়ে বোঝায় অনেক, যেমন পলিমার, পলিমার জিনিসটা হচ্ছে যে পলিথিন, পলিথিন হচ্ছে পলিইথেন, আপনাদের আবার রসায়ন বোঝানো শুরু করছি বাদ দেন। তো পলি শব্দের অর্থ হচ্ছে বেশি, মানে না বেশি, তো পলিগন মানে বাহু, গণ মানে বাহু, তো বহু বহু বাহু বা বাংলায় যেটা বলা হয় বহুভুজ, তো বহুভুজের এই লেটার মানে এই হচ্ছে বহুভুজের, আমরা এটা দিয়ে বহুভুজ আঁকতে পারি, তো আঁকলাম বহুভুজ। আচ্ছা তো বহুভুজ আঁকলাম, এখানে কয়টা লেটার আমি একটু দেখি, এখানে হচ্ছে এক দুই তিন, সরি এক দুই তিন চার পাঁচ ছয়, মানে হেক্সাগন মানে ছয়টা, হেক্সা মানে ছয়, ছয়টা। তো এখন আমাদের কথা হলো সব ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ কীভাবে আঁকবো, আমাদের ত্রিভুজ আঁকার তো দরকার পড়বে, ত্রিভুজ কীভাবে আমরা আঁকবো, তাহলে কি ত্রিভুজ আঁকার জন্য এই শুধুমাত্র পেন্টুল, এই ধরো চিন্তা করো কোথায় কোথায় বসানো উচিত, কীভাবে আমাদের মানে সমদ্বিবাহু সমবাহু এইসব প্যারা সারা নাও, এইসব ঝামেলার জন্য কি পেন্টুলই শুধু। এখন এইখানে একটা মজা আছে, পলিগন টুল বলতে মূলত বহুভুজ বুঝায়, সেক্ষেত্রে আপনার রেক্টাঙ্গলও দেওয়া লাগতো না, তাদের ওইটা দিয়েই হয়ে যেত, বাট তারা দিয়ে দিছে। তো এখন আমাদের এখানে রেক্টাঙ্গল টুলটা নিলাম, আমাদের কয়টা দাগ আছে, ছয়টা, মানে হেক্সাগনের একটা ইয়ে আছে, আমরা যদি আস্তে আস্তে লেফট মানে সরি ডাউন অ্যারোতে ক্লিক করতে থাকি তাহলে আমাদের আস্তে আস্তে বাহু কমতে থাকবে। এই দেখেন রেক্টাঙ্গেলও কিন্তু আমরা পাই যেতেছি, পারফেক্ট বর্গ এখান দিয়ে পাওয়া সম্ভব, অর্থাৎ পলিগন টুলটাই একমাত্র টুল যে টুল থেকে আপনি যে কোনো টুল অর্থাৎ যে কোনো শেপ পাইতে পারেন, জিওমেট্রিক শেপ। তো এবার একটা ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে যদি এটারে বাড়াই, যদি বাড়াইতে থাকি তাহলে আস্তে আস্তে ভুজও বাড়তে থাকবে, অর্থাৎ বাহু বাড়তে থাকবে। এখন আপনার অক্টাগন হেক্টা হেক্সাগন হেপ্টাগন মানে মানে সাত সাত বাহু ছয় বাহু পাঁচ বাহু যে কয় বাহু লাগে আপনি এখান থেকে বাড়াইয়া কমাই নিতে পারেন, ইভেন আপনি এখান থেকে আপনার ত্রিভুজও নিতে পারেন, এটা সমবাহু ত্রিভুজ রেডি হইতেছে, এই সমবাহু ত্রিভুজ। তো এখন আমাদের এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যারো, দুই অ্যারো বাড়াই কমাই, আমরা চাইলে বাড়াই কমাই আমাদের বাহুর সংখ্যা বাড়াইতে পারি। এই গেল আমাদের পলিগন, পলিগনে আপাতত ছয়টাই রাখি, এক দুই তিন, এই হচ্ছে আমার ছয়টার একটা পলিগন, আর ওই ওই গেল আমার ত্রিভুজের একটা পলিগন, এই এই আমাদের পলিগন। তো এখন আমি এই জিনিসগুলো নিয়ে আসলে কিছু দেখাবো না আপনাদের, কারণ এই সব পুরো শুধুমাত্র বেসিক শেপ নিয়েই চমৎকার চমৎকার আর্ট ওয়ার্ক রেডি করা যায়। এখন আপনারা যদি চান তো আমারে দেখাইবেন কাজ করে, এবং আমি আপনাদের যদি চান অবশ্যই জানাবেন আমারে যে দেখতে চাচ্ছি, শুধুমাত্র শেপ দিয়ে কিছু, শেপ দিয়ে আগেও কিছু কাজ করছি আমি, তো এখন আচ্ছা দেখি এখান দিয়ে শেপ দিয়ে এখন একটা কিছু করে ফেলাই, এমন কোনো ঘটনা না, শেপের ব্যাপারটা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস। এই দেখেন শুধুমাত্র পলিগন টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, শুধুমাত্র পলিগন টুল দিয়ে। আচ্ছা এখন ও সব জিনিসে যাবো না, তাহলে দেরি হয়ে যাবে, আমি দেরি করতে চাচ্ছি না, আজকে 5-7-10 মিনিটের ভিডিও চাচ্ছি শুধুমাত্র। হ্যাঁ তো এখন যে জিনিসটা আমি কথা বলতেছিলাম সেটা অলরেডি মনে হয় 14-15 মিনিট হয়ে গেছে, আমি কথা বলা শুরু করলে থামার কোনো কাজ নেই, আবারও বেশি কথা বলতেছি। তো এই গেল আমাদের পলিগনের কেস, পলিগন আমরা বুঝলাম। এরপরে আমাদের যে টুলটা আসছে সেটা মূলত একটা অর্গ্যানিক শেপ আপনারা বলতে পারেন, আবার জিওমেট্রিক শেপও বলতে পারেন, অর্গ্যানিক শেপ না জিওমেট্রিক শেপই,
বাট অন্য শেপ থেকে আপনি এটা ক্রিয়েট করতে পারতেন, কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে স্টার টুল। স্টারটা অনেক সময় কাজে লাগে, তো আপনি এখান থেকে স্টার টুলটারে কাজে লাগাইতে পারেন। তো স্টার টুল দেওয়ার আলাদা কাহিনী আছে, স্টারে যদি আপনি সেরকম ই বাড়াইতে চান আপনি পারবেন, আবার কমাইতে চাইলেও পারবেন। এটা যারা প্যাটার্ন ডিজাইন করে, প্যাটার্ন ডিজাইনারদের জন্য জিনিসটি ইম্পর্টেন্ট, তারা এই ধরনের বিভিন্ন ধরনের প্যাটার্ন, যেমন আমি এখানে একটা আপনাদের জন্য বানাই দেখাই, যেমন এই একটা প্যাটার্নেরই গেল, এটা যদি আমরা চাইলে অন্যরকম একটা শেপ দিতে পারি, দেখেন সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ইন ফ্রন্ট করলাম, একটা মানে কপি হলো ফ্রন্টই, আমি এখান থেকে এটার একটা ই নিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, কপি ইন ফ্রন্ট করলাম, ওই যেরকম দেখাইছিলাম। ও আচ্ছা আপনাদের দেখাইনি, আমি সকালে 8টা বেজে দেখাইছি এরকম কি করে যে কিভাবে। হ্যাঁ, তো এই দেখেন এরকম আমরা সুন্দর সুন্দর প্যাটার্ন চাইলেই তৈরি করতে পারি। এই জিনিসটা যদি আমি একটু কালার করি, দেখবেন যে কত সুন্দর যে লাগবে, অস্থির লাগবে, কিন্তু এখন কালারিং এর ব্যাপারটা আমি আসতেছি না, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আসবো। বাট এই ধরনের ডিজাইন করা বেসিক শেপের জন্য কোনো ঘটনা না, আপনারা চাইলেই যে কোনো সুন্দর ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারবেন বেসিক শেপ দিয়ে শুধুমাত্র। আর আরো কিছু মজার কাহিনী আছে বেসিক শেপের ক্ষেত্রে, আমি দেখি একটা আর্টওয়ার্কের মতন বানাইতে পারি কিনা আপনাদের জন্য বেসিক শেপ দিয়ে। তো আচ্ছা গেল এই ব্যাপার আমাদের আজকে, শেপের শেপ নিয়ে যে কাহিনী গেল বা শেপ নিয়ে যে কাহিনী চললো, শেপের ক্ষেত্রে আরো কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে পাবো মূলত। তো এই অ্যাট্রিবিউটগুলো আপাতত এগুলো সবগুলোই মোটামুটি আমাদের পরিচিত, অ্যালাইন টেলাইন করা শেপ, এই একটা মূলত আছে শেপের ক্ষেত্রে। এই দেখেন এই যে যে জিনিসটা আমি ওইখানে ম্যানুয়ালি করছি রেক্ট্যাঙ্গল দিয়ে, আপনি চাইলে এই যেখানে ওই উপরে শেপ লেখা আছে জাস্ট শেপে ক্লিক করবেন, আপনার যে কয়টা বাড়ানো লাগবে এটা পলিগনের ক্ষেত্রে। আচ্ছা দেখি সার্কুলারের ক্ষেত্রে আমরা কি পাইতেছি, সার্কেলের ক্ষেত্রে আমরা কি পাই দেখি, শেপ নিলাম সার্কেলের ক্ষেত্রে, এটা চ্যাপটা বড় সরো, এটার সাইজ টাইজ বাড়ানো যাবে, এটা যদি আপনি ই না করেন, এই দেখেন ই দেওয়া আছে, হরিজন্টাল ভার্টিক্যাল এলিপস ওয়াইড এলিপস হাইট, এই জিনিসটা যদি এখানে চেক মার্ক করা না থাকে তাহলে আপনার ইচ্ছা মতন বাড়বে, সে ওই যে কুমড়ো পটাশ হইতেছে শুরু করবে। তো এই এরপর আবার এই জিনিসটারে এখন একটু কুমড়ো পটাশ যেহেতু এসে, তাহলে আমরা রোটেটও করতে পারি, সার্কেলের তো রোটেট করা যেত না, কিন্তু এখন এটা রোটেট করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন জায়গায় যেখানে বসানোর, এখানে ম্যানুয়ালি আপনি পারবেন, আবার এখানে ফাংশনালিও পারবেন, কোনো ব্যাপার না, ফাংশনালি যদি চান তো সেখানেও পারতেছেন, ম্যানুয়ালি চাইলে সেখানেও পারতেছেন। এই জিনিসটা আমরা ঠিক করি যে আমাদের যদি কোনো ওপেন পাথ করার দরকার হয়, যেমন এখান দিয়ে আপনার আমরা চাইলে এই জিনিসটা দিয়ে খুব চমৎকার একটা জিনিস বানাইতে পারি, তো হ্যাঁ এই যে আমার করানো যাইতে পারে, খুব মানে মজা করতেছি বেশি বেশি। তো এই আমাদের ওপেন পাথ করানো যেতে পারে, তারে তারে দিয়ে এখান দিয়ে ওপেন পাথ করানো যেতে পারে, এটারও সরানো যেতে পারে, ওটারও সরানো যেতে পারে। আমাদের এই জিনিসগুলো কখন লাগবে, যখন আমরা ইনফোগ্রাফিক্স আঁকবো। ইনফোগ্রাফিক্স কি জিনিস, অনেক সময় কোম্পানির ডাটা আপনার পাই চার্ট পড়ে থাকবেন, পাই চার্ট বা ওই ধরনের ডিজাইন আসে আমাদের, ইনফোগ্রাফিক্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব চমৎকার ডিমান্ডও আছে মার্কেটে, তখন আমরা এই ধরনের কাজ করতে পারবো। এই একেবারে খুব সহজে ইলাস্ট্রেটরে এই ধরনের সিস্টেম দেওয়া আছে। আর একটা ব্যাপার এখানে খুব চমৎকার আছে, রিভার্স করা বা ইনভার্ট করা যে জিনিসটা, দেখা যাইতেছে আমাদের এখন এই অংশটুকু খালি, এই অংশটুকু ভর, আমরা এটা উল্টাও করে দিতে পারি, এই অংশটুকু ভর, এই অংশটুকু খালি, খুব চমৎকার একটা ব্যাপার। আর এখানে খুব ভালো ভালো দুইটা টিক দেওয়া আছে, স্কেল কর্নার, সেটা আমার ই করা, আপনাদেরও থাকবে হয়তো ডিফল্টভাবে, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস না থাকলে এই দুটো অবশ্যই চেক মার্ক করে রাখবেন। এর মানে হচ্ছে আপনি যদি ওটার বাড়ান বা কমান, সেই অনুযায়ী কর্নার রেডিয়াস বা কর্নারের ইটা ভারসাম্য ও নিজে একেবারে হিসাব করে বের করবে, আর যদি না করা থাকে এটা তাইলে ওই হিসাব কিতাব আর করবে না, যেরকম আছে ওইটা সেরকমই রাখবে। আর এটা আর একবার দেখাইছি আমি স্ট্রোকের ক্ষেত্রেও বা স্কেল স্ট্রোকস বা ইফেক্ট অ্যান্ড ইফেক্ট, এই কথাটা মানে হচ্ছে আপনি মনে করেন একটা স্ট্রোক আছে আপনার, আচ্ছা দেখায় আমি এখানে মনে করেন এদের 5 PT-র একটা স্ট্রোক, এখানে কত পিটির আছে, 2 PT-র, তো এখন আমার যদি সেই স্ট্রোকের অংশটা যদি চেক মার্ক না থাকে শেপের, এখানে দিয়ে আমি স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস এটাকে চেক মার্ক করলাম না, এই 2 PT, এই তাইলে দেখবেন এটা শুধুমাত্র সেই 2 PT-রই থাকবে। এটা একটা কপি নিয়ে আমি আপনাদের একটু পার্থক্যটা দেখাই, দেখেন কি হয়, এই দেখেন সেই 2 PT-রই সে রয়ে যেতেছে, কিন্তু যখন আপনি এই জিনিসটারে এটার সুন্দর মতন ই করবেন বা বাড়াইবেন বা কমাইবেন, এই স্কেলের অংশটা যদি ঠিক না থাকে, আমি আরও একবার দেখাইছি স্ট্রোকের, আপাতত এই জিনিসটা স্কিপ করে যাইতেছি, না পারলে সামনে আবার দেখানো যাবে, এটা আপাতত আমি রাখতেছি এখানেই থাকুক, শেপে এটাও দেওয়া থাকুক, রেক্ট্যাঙ্গলে তোমারও জন্য দেওয়া থাকুক, রেক্ট্যাঙ্গল বলতেছি ইলিপসে, হ্যাঁ ঠিক আছে ওটা ঠিকই আছে। তো এখন শেপের ক্ষেত্রে আমরা দেখি আর কি কি অ্যাট্রিবিউট আমরা পাইলাম শেপের ক্ষেত্রে, এখানে আমরা চাইলে পলিগনের ক্ষেত্রে পলিগনের মতন এটার সাইজটা একটু বাড়াইতে পারি, এটারও ওই কাটার অংশটার সিস্টেমটা আছে, কাটার মানে ই করা, কমানো বাড়ানো, এটা মাইনাস দেওয়া আছে, পলিগন রেডিয়াস এটা দেওয়া আছে, কি পলিগন সাইড লেন্থ সে কতটুকু বাড়বে, রোটেশন দেওয়া আছে,
এই জিনিসটা হচ্ছে কর্নার, ওই দেখেন ওই ছোট্ট একটু কর্নারে এই বাড়তেছে, কর্নার রেডিয়াস যেটা আপনারা ওইখানেও পাইতেন সেই কর্নার রেডিয়াসটা বাড়তেছে, এখানে দেখা আছে, এই দেখেন কর্নার রেডিয়াস। অর্থাৎ আমরা যে জিনিসগুলো ম্যানুয়ালি পারি সেটা আবার এইখান থেকেও পারি। এই হয়ে গেল আমাদের কাহিনী স্টারের ক্ষেত্রে, আমাদের শেপের একটা কাহিনী তো স্টারের ক্ষেত্রে নাই বোধ হয়, দেখি সিম্পলি আমি অতটা ইউজ করি না এইসব জিনিস বা প্রয়োজনও হয় না। তো আচ্ছা এই আপনাদের কাহিনী এগুলো গেল, আপাতত এতটুকুই থাকুক, শেখেন ইনশাল্লাহ, দেখি আপনাদের কাজ বাজ কিছু আমার দেখান কি কি শিখলেন ইনশাল্লাহ তাও দেখান, আর কি কি পারেন নাই তাও দেখান। এইখানে একটা ব্যাপার আছে রিকালার আর্টওয়ার্ক, হ্যাঁ রিকালার আর্টওয়ার্ক, এই জিনিসটা আসলে মূলত কালার করার একটা অপশন, আপাতত থাকুক কারণ আমরা কালার সম্বন্ধে কিছুই জানি না, পড়িনি তো, কালার বুঝলে আমরা তখন ইনশাল্লাহ এই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা তো আজকে আর বেশি কোনো কথা নাই, আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে শেপ, বেসিক শেপ, জিওমেট্রিক শেপ যেটা ইলাস্ট্রেটরে দেওয়া আছে, এবং ফ্লায়ার সম্বন্ধে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে খুব ভালোভাবে জানার চেষ্টা করব, কারণ ফ্লায়ারটা মজাদার একটা টুলস, আমার কাছেও ভালো লাগছে। তো অবশ্যই একটু পড়াশোনা করেন, শেপ নিয়ে কাজবাজ চালান, ঠিক আছে? তাহলে আজকের মতন এ পর্যন্ত ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করেন। আর একটা ব্যাপার, ভিডিও ই করেন, যদি ভালো লাগে তো লাইক মারেন, কমেন্টস করেন কোন জিনিসটা নতুন শিখলেন, কোথায় কিছু ভালো লাগলে সেটাও বলেন, কিছু খারাপ লাগলে সেইটাও বলেন, আর আর কি থাকে সাবস্ক্রাইব হ্যাঁ করে দিয়েন যদি ইচ্ছা হয় তো, মানে প্রয়োজন মনে বোধ করেন যে হ্যাঁ ঠিক আছে, সরি আসলে এটিও দেখাচ্ছি না, তবে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আসলে ভাই এরকম, মানে যে জিনিস আমার বেনিফিট দেয় না আমি ওই জিনিসের কাছাকাছিও থাকি না, যে জিনিস আমার লাভ দেয় না, সত্যি কথা ভাই, হয়তো আপনাদের কাছে তিতা লাগতে পারে বাট এটা সত্যি, মানুষ লাভের আশাই করে, ভ্যালু ক্রিয়েটের আশাই করে। আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যখনই পা রাখতে যাবেন মার্কেট প্লেসে তখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার ভ্যালু ক্রিয়েট করতে হবে, আপনার কেউরে না কেউরে কোনো না কোনো লাভ দিতে হবে, মানুষ নাইলে তাইলে কোনোদিন আপনার সাবস্ক্রাইব করবেন না বলতে, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন না, ইনস্টাগ্রামে ফলো করবেন না, লিঙ্কডইনে কানেক্ট হবে না আপনার সাথে, এরকম কোথাও আপনার কোনো ধরনের রিস বাড়বে না, বিয়ান্সে বলেন যা কিছু বলেন, আপনি যদি তাদের কিছু না দেন তারা অবশ্যই আপনারে ফলো করবে না, আপনার বোঝাতে হবে যে না আমরা আমি তোমাদের কিছু দিচ্ছি। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যেহেতু এটা, সো আমি চাচ্ছি আপনাদের কিছু দিতে, যদি আপনাদের মনে হয় আমার সাথে কানেক্টেড থাকা উচিত তাহলে অবশ্যই কানেক্টেড থাকবেন, এখানে সাবস্ক্রাইব করেন, নিচে কমেন্টস করেন, লাইক করেন, আর হ্যাঁ সোশ্যাল মিডিয়া আছে, নিচে পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম পেজ প্লাস ফেসবুক পেজের, ওই ফেসবুক পেজের সাথে বেশি কানেক্ট থাকার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন ধরনের ডিজাইন ফিজাইন আমি পেজে দেওয়ার চেষ্টা করতেছি, আপাতত প্রবলেম সলভিং এর কিছু সিরিজ আসতেছে, আপনাদের প্রবলেমগুলো আমি পার্সোনালি পেজে সলভ করতেছি, এবং এই পোস্টের আপডেটগুলো অবশ্যই পেজে পেয়ে পাইয়ে যাবেন, আর আমার চেহারাও দেখা মিলতে পারে পেজের স্টোরিগুলো খেয়াল রাখেন, যদি আমি দেখতে অতটা সুন্দর না। আচ্ছা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসসালামু আলাইকুম।